হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আমার হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে বেশ গ্যাপ পড়ে গিয়েছে, আমি হচ্ছে গিয়ে কন্টিনিউ ব্লগগুলো দিতে পারতেছি না। তো কিছু প্রবলেমের কারণে এবং অসুস্থতার কারণেই হচ্ছে গিয়ে আমি ব্লগগুলো কন্টিনিউ করতে পারতেছি না। তো ভাবলাম আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যাক। তো সেই জন্য হচ্ছে গিয়ে একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। দেখতেই পেয়েছেন, আমি হচ্ছে গিয়ে ছাদে চলে এসেছিলাম, কিছু কাপড় ছিল সেগুলোকে ছাদে নেড়ে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে এখন আমার বোনের বাসায় একটু যাব, তো ওইখান থেকে গিয়ে তারপর হচ্ছে গিয়ে বাকি সংসারের কাজকর্মগুলো করে নিব আর কি। তো এই তো বোনের বাসা থেকে তারপর বাসায় এসে গিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে একটা কমলা খেয়ে নিব। তো সকালের নাস্তা তো অনেক আগেই করে নিয়েছি, আমার হাজব্যান্ড তো অলরেডি অফিসে চলে গিয়েছে, সেগুলো আর শেয়ার করতে পারিনি। তো ভাবলাম তারপর থেকে হচ্ছে কী কী করতেছি সব কিছু আপনাদের সাথে একদম ফুল ডে একটা ব্লগ শেয়ার করে নিব। তো বেসিক্যালি আজকের ব্লগটিতে হচ্ছে গিয়ে কোনো রান্না বান্না বা অন্য তেমন কিছুই না, সংসারের যাবতীয় কাজকর্ম, ঘর গোছানো, কিছু টুকটাকেই শপিং করে নিয়ে এসেছিলাম সংসারের জন্য, সেগুলো অর্গানাইজ করব, কোন কোথায় কিভাবে গুছিয়ে রাখবো, তো এগুলো নিয়েই হচ্ছে গিয়ে আমার আজকের এই ব্লগটি। তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা তো অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো এভাবেই হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন, তাহলে আমি আপনাদের সাথে হচ্ছে গিয়ে আমার ভালো ভালো কিছু কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনাদেরও কিছুটা উপকৃত হয় বা উপকারে আসে। তো এই তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি এখান দিয়ে আমার সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি। তো আজকে হচ্ছে গিয়ে আমি সকালবেলায় রান্নাবান্নাটা করে নিয়েছি, যার কারণে আমি হচ্ছে গিয়ে রান্নাবান্নাটা শেয়ার করতে পারলাম না। তো রান্নাবান্নার পরে হচ্ছে গিয়ে আমি সংসারের কাজকর্ম করে নিচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে আমি আমার পুরো ঘরটাকে হচ্ছে গিয়ে ক্লিন করে নিব, একদম সকল আসবাবপত্র হচ্ছে গিয়ে আমি মুছে নিব, যেহেতু কয়েকদিন আমি হচ্ছে তেমন কিছুই করতে পারিনি, সব কিছু পেন্ডিং ছিল। তো আমি হচ্ছে গিয়ে এখন আস্তে আস্তে সব কিছুই করে নিচ্ছি। তো এই তো প্রথমে দেখতে পেয়েছিলেন স্টাডি টেবিলটা আমি ভালোভাবে মুছে নিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে খাটটাকেও ভালোভাবে মুছে নিই। তো দেখা যায় প্রতিদিনই কিছু একটু একটু করে মোছা হয়। তো যেহেতু কয়েকদিন আমি একদমই হাত লাগাতে পারিনি, তো এগুলাতে হচ্ছে প্রচুর পরিমাণে ধুলোবালু জমে আছে। তো ভাবলাম আজকে একদম ডিপ ক্লিন করে নিই, যেহেতু রান্নাবান্নার কোনো প্রেশার নেই, আমি রান্নাবান্না আগেই করে নিয়েছি একদম দুপুর পর্যন্ত। তো এই তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি হাতে সময় নিয়ে ভালোভাবে হচ্ছে গিয়ে আমার সকল ফার্নিচারগুলোকে একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো আজকে হচ্ছে গিয়ে সব কিছুই ক্লিন করব। তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার বৃহস্পতিবারের ভিডিও। তো বুধবারে হচ্ছে গিয়ে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম, তো একা আমি যাইনি, আমার আম্মু আব্বু এসেছিল। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, তো আমার আম্মু আব্বু এবং আমার বড় বোন আমরা সবাই মিলে হচ্ছে একটু শপিংয়ে গিয়েছিলাম। তো আমার আব্বু আম্মু হচ্ছে গিয়ে আমার বাচ্চাদেরকে, মানে আমার মেয়ে এবং আমার বোনের মেয়েদেরকে হচ্ছে শপিং করে দিয়েছে। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমরাও একটু গিয়েছিলাম, আমাদের পছন্দ অনুযায়ী হচ্ছে তারা কিনে দিয়েছে। তো সেগুলো শেয়ার করা হয়নি, কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার সংসারের জন্য কী কী কেনাকাটা করেছি কিছু টুকিটাকি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো শপিংয়ে গেলেই হচ্ছে গিয়ে খালি হাতে ফিরে আসতে পারি না, কিছু না কিছু চোখে লেগেই যায়, আর সংসারের জন্য তো কিনা হয়ে যায় মাস্ট, নিজের জন্য কিনি আর নাই কিনি, সংসারের জন্য টুকিটাকি কিছু না কিছু কিনা হয়েই যায়। তো সেজন্য হচ্ছে কিছু কেনাকাটা করেছিলাম, তো সেগুলো দিয়ে হচ্ছে গিয়ে ঘরটাকে ডেকোরেশন করে নিব, আর আপনারা সাথেই থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো এখন হচ্ছে গিয়ে আমি দেখতে পাচ্ছেন আমার টেবিলটাকে ভালোভাবে ক্লিন করে নিব। তো আমার টেবিলের হচ্ছে গিয়ে এই সামনের ফ্রন্টের এই জায়গাটাতে হচ্ছে গিয়ে খুব বেশি দাগ বা ময়লা হয় আর কি, তো ওইগুলো তেমনভাবে হয় না, যার কারণে আমি ওইগুলোকে হচ্ছে ডেলি ডেলি বা প্রতিদিনই ক্লিন করতে হয় না, মাঝে মাঝে সপ্তাহে দুই সপ্তাহ একদিনে হচ্ছে গিয়ে আমি ক্লিন করে নিই। আর টেবিলটাকে হচ্ছে গিয়ে দুদিন পর পরই এভাবে ক্লিন করতে হয়, খুবই ধুলাবালু জমে, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন তরকারির যে ঝোল এগুলো পড়ে যায় আর কি, খুবই দাগ পড়ে যায়, খুব বিশ্রী দেখা যায়। তো সেই জন্য হচ্ছে গিয়ে ক্লিন করে নিই। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিক দিয়ে আমার এই যে ডাইনিং টেবিলটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
তো আমি হচ্ছে অপর রুমে চলে এসেছি, এখানে আমার এই স্টাডি টেবিলটাকেও আমি ভালোভাবে ক্লিন করে নিব। তো এই ক্লিন বা পরিষ্কার তো চলতেই থাকবে, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো আর কি বা শেয়ার করব, দৈনন্দিন যা যা করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সেই অনুযায়ী হচ্ছে কি আমি আমার ব্লগ ভিডিও বা কন্টেন্টগুলো সাজিয়ে থাকি আর কি, লাইফস্টাইল ব্লগ দিয়েই। এই তো এখন হচ্ছে গিয়ে হাতের কাজ কিছুটা কমপ্লিট করে নিয়েছি, এখন হচ্ছে গিয়ে কী কী শপিং করেছি সেগুলো শেয়ার করব। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে বিম লিকুইড কিনে নিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে দুইটি কিনলে একটি ফ্রি। তো আমরা গৃহিণীরা তো একটু সাশ্রয় করতে পছন্দ করি, তো আমার কাছে মনে হয়েছে দামটাও খুবই সাধ্যের মধ্যে ছিল, আর দুটি কিনলে একটি ফ্রি। তো ফ্রি জিনিস তো আমরা গৃহিণীরা হাত ছাড়া হতেই দিই না, তো আমিও এর ব্যতিক্রম নেই, আমি হচ্ছে গিয়ে এটা নিয়ে এসেছি, যেহেতু প্রতিদিন এটা লাগেই। তো এই তো এখানে হচ্ছে গিয়ে দুইটা এরকম ঝুড়ি নিয়ে এসেছি। তো আমি হচ্ছে গিয়ে আরএফএল বেস্ট বাইয়ের দোকানে শোরুমে গিয়েছিলাম আর কি, তো সেখান থেকে নিয়ে এসেছি। তো এমন ঝুড়ি হচ্ছে গিয়ে আমার আরও একটা ছিল, তো আমি আরও দুটা নিয়ে এসেছি, আর প্রাইসটাও ছিল দেখতে পাচ্ছেন মাত্র 110 টাকা ছিল। তো সেই জন্য হচ্ছে কি আরও দুটা নিয়ে এসেছি, আর এগুলো খুবই উপকারী। এগুলোর মধ্যে কি হচ্ছে অনেক কিছু রাখা যায়, খুবই আমি ব্যবহার করে খুবই আমার উপকারে এসেছে, যার কারণে আমি আরও দুটা নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে গিয়ে একটা কন্টেনার নিয়ে এসেছি, যেটার মধ্যে হচ্ছে গিয়ে তিনটা একত্রে ছিল। তো এটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে 300 টাকা। তো এই কন্টেনার সেটটা আমার খুবই দরকারি ছিল, আমার কিছু প্রতিদিন রান্নার যে চালগুলো সেগুলো রাখার জন্য বড়টা দরকার ছিল। আর বাকিগুলোতে আমি কী কী রাখতেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখবেন, টেনে না টেনে পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো যা যা কিনি কোনো কিছুই হচ্ছে ওয়েস্টেজ অদরকারি কোনো কিছু না, সব কিছুই দরকারি, সংসারের টুকিটাকি প্রয়োজনীয় জিনিসই কিনে থাকি। তো তারপর হচ্ছে গিয়ে আমি এই যে পেন্টিনগুলো কিনেছি, যেগুলো হচ্ছে গিয়ে ওয়ালে হ্যাং করে রাখা যায় পেন্টিন যেগুলো, তো এইরকম হচ্ছে আমি দুইটা পেন্টিন কিনেছি। এই পেন্টিনগুলোর দাম কিন্তু তেমন আহামরি কিছুই না, খুবই সাধ্যের মধ্যে এবং খুবই অল্প টাকার উপকরণ দিয়ে হচ্ছে গিয়ে আমরা খুবই ইজিলি হচ্ছে বাসাটা বা আমাদের স্বপ্নের যে ঘরটা সেটাকে সাজিয়ে নিতে পারি আর কি। তো আমি হচ্ছে গিয়ে এই দুইটা কিনে নিয়ে এসেছি। তো এই দুটার দাম পড়েছে হচ্ছে গিয়ে 300 টাকা, তো দামটা খুবই সাধ্যের মধ্যে ছিল, আর ও পেন্টিন দুটোও খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো এই ছিল আমার সংসারের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা আর কি। তো এইগুলাকে হচ্ছে আমি এগুলো দিয়ে আমার বাসাটাকে নতুন করে সাজিয়ে নেব, ডেকোরেশন করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি এই পেন্টিনগুলোকে ওয়ালে হ্যাং করব। তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে আমার এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা যেখানে ছিল, যেই ওয়ালের মধ্যে হ্যাং করা ছিল, তো সেই জায়গাতেই হচ্ছে গিয়ে আমি এই দুটাকে পেন্টিনগুলোকে হ্যাং করব, সেই জন্য এটাকে নামিয়ে নিয়েছি। আর এটার আশেপাশে কিছু হচ্ছে গিয়ে মাকড়সার আঁশ ছিল, যেগুলো একটা ঝাড়ু সাজছে আমি হচ্ছে গিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এই প্যারেকটার মধ্যে হচ্ছে গিয়ে আমার এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা ছিল হ্যাং করা। তো আমি হচ্ছে গিয়ে এটার পাশে দিয়ে হচ্ছে কিছুটা নিচ্ছে আমি আরেকটা প্যারেক মেরে নিয়েছি। তো আমি হচ্ছে গিয়ে একটু এটাকে মানে পেন্টিনগুলোকে হচ্ছে গিয়ে একটা উপরে, তারপর হচ্ছে গিয়ে আরেকটা এটার একটু নিচে পাশে দিয়ে হ্যাং করে রাখবো আর কি, দুটা পাশাপাশি বাট একটু নিচে উপর নিচে এভাবে থাকবে। তো সেই অনুযায়ী আমি মাপ নিয়ে হচ্ছে গিয়ে প্যারেকগুলোকে মেরে নিয়েছি, একটা আগেই ছিল আরেকটা হচ্ছে আমি মাপ নিয়ে তারপর হচ্ছে দেয়ালের মধ্যে প্যারেকটা মেরে নিয়েছি। তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমি এই পেন্টিনের যে সাইডে এই কাগজগুলো ছিল, তো সেগুলোকে হচ্ছে ছুটিয়ে নিচ্ছি এবং একটা টিস্যুর সাহায্যে এটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, যেহেতু বাজারে আর উপরে কিছু ধুলোবালো ছিল, তো সেজন্য এটাকে হচ্ছে আমি মুছে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে ওয়ালে হ্যাং করে নেব। তো আপনারা দেখতেই থাকুন, আমি কিছুক্ষণ পরে আবারও আপনাদের সাথে কথা বলতেছি।
এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে দুটোটা পেন্টিংকে এভাবে হচ্ছে গিয়ে হ্যাং করে নিয়েছি। আর আমার এগুলা ওয়ালে হ্যাং করার ফলে আমার এই ওয়ালের বা পাশে এই রুমের পুরো লুকটাই হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে, খুবই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। তো এই যে অল্প টাকার কিছু উপকরণ দিয়ে হচ্ছে গিয়ে বাসাটাকে নতুন করে সাজিয়ে নিয়েছি। তো এভাবে হচ্ছে গিয়ে মাঝে মাঝে আপনারাও ট্রাই করে দেখবেন, দেখবেন যে মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি বা শান্তি কাজ করে আর কি, যেটা আমার আমি ফিল করতেছি। তো এই তো এইভাবে হচ্ছে আমি এই ওয়ালটাকে ডেকোরেশন করে নিয়েছি। আর এই আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারটা, এটাকে হচ্ছে গিয়ে আমি আমার অপোজিট যে ওয়াল সেখানে হচ্ছে গিয়ে আরেকটা পেরেক মেরে তারপর এটাকে আমি হ্যাং করে দিয়েছি। তো এটাও খুব ভালো লাগতেছিল নতুন আরেকটা জায়গায় এটাকে সেট করাতে। তো পুরো বাসাটাই হচ্ছে গিয়ে অন্যরকম একটা লুকটা, একটা অন্যরকম চেঞ্জ আসতেছিলো। তো এই তো দেখতেই পাচ্ছেন এক জায়গাতে এই ওয়ালে হচ্ছে গিয়ে আমি এটাকে হ্যাং করে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার পুরো এই ওয়ালটাকে কেমন লাগতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে আমার এই ওয়ালটাকে, আবার এই ওয়ালটাও কেমন লাগতেছে, তো দুটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এখন হচ্ছে গিয়ে দুইটা ঝুড়ি যে নিয়ে এসেছি, তো সেগুলাকে হচ্ছে আমি কী জন্য নিয়ে এসেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি হচ্ছে গিয়ে এগুলো আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমি এগুলা কিনবো বা কোথায় কীভাবে রাখবো সেটা আগে থেকেই প্ল্যান করি, তারপর হচ্ছে আমি এগুলা কিনেছি, অযথা এইভাবে ফেলে রাখার জন্য কিনিনি। তো আমি হচ্ছে গিয়ে আমার কাজে লাগানোর জন্যই আমি এটার অভাব অনুভব করেছি বলেই এটাকে কিনেছিলাম। তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমার টেবিলের এই স্পেসটাতে হচ্ছে গিয়ে আমার কিছু খাতা ছিল, যে তো যেগুলো হচ্ছে এলোমেলোভাবে পড়ে ছিল আর কি, রাখতে গিয়ে খুবই আমার ঝামেলা হতো, সেই জন্য আমি এই ঝুড়িটা নিয়ে এসেছি যেটার মধ্যে হচ্ছে গিয়ে আমি আমার এই খাতাগুলো রেখে দিব এবং আমার মেয়ের যে বইটা ছিল সেটাও রেখে দিব। এতে করে খুব ইজিলি হচ্ছে এখানে এটা ডেকোরেশন বা সুন্দর হয়ে থাকবে আর কি, খাতাগুলো পড়ে যাবে না বা একটা টান দিলে হচ্ছে গিয়ে অপরটা আরেকটা পড়ে যায়, তো সেটার আর কোনো ঝামেলা থাকবে না। তো সেই জন্য আমি এটা মধ্যে হচ্ছে কি আমার প্রয়োজনীয় খাতাগুলো রেখে দিয়েছি। তো আরেকটা ঝুড়ি নিয়ে এসেছিলাম, সেটাকে হচ্ছে গিয়ে পাশের রুমে আমি এইভাবে রেখে দিব। তো এটাকে হচ্ছে কি আমি এখানে যখন টেবিল অর্গানাইজেশন দেখিয়েছিলাম সেটাতে হচ্ছে দেখিয়েছি কিভাবে রেখেছি। তো আমার ওই ঝুড়িটা দিয়ে আমি অন্য একটা কাজে লাগিয়ে নিয়েছি, যার কারণে আমি আরেকটা ঝুড়ি এনে এখানে হচ্ছে আবার আগের মতো করেই গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে কন্টেনারগুলো আমি কী জন্য নিয়ে এসেছি তো সেটা বলি। তো এই তো এখানে মাঝারি কন্টেনারটাতে হচ্ছে গিয়ে আমি আমার কিছু স্ন্যাক্স জাতীয় খাবারগুলো সেগুলো হচ্ছে গিয়ে আমি এই কন্টেনারে পুড়িয়ে রাখবো, সেই জন্য হচ্ছে গিয়ে আমি মাঝারি সাইজের এই কন্টেনারটাতে আমি এই স্ন্যাক্স আইটেমগুলো হচ্ছে রেখে দিচ্ছি। আর বড়টাতে হচ্ছে গিয়ে আমি আমার প্রতিদিনের যে চালগুলো লাগে রান্নার জন্য, তো কিছু চাল ওইটাতে নিয়ে রাখবো, সেই জন্য নিয়ে এসেছিলাম। তো এই তো প্রত্যেকটাতে হচ্ছে আমি কী জন্য নিয়ে এসেছি এবং কোনটাতে কী কাজে লাগাচ্ছি সেটাই আপনাদের সাথে তুলে ধরতেছি, আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো হোপস আপনাদের কাছে খুব বেশি পছন্দ হবে আমার ভিডিওটি। তো এই তো দেখতেই পেয়েছেন মাঝারিটাতে আমি আমার স্ন্যাক্স আইটেমগুলো রেখে দিয়েছি, আর ছোটোটা আমি বেসিক্যালি আমার এই নুডলসগুলো রাখার জন্য নিয়ে এসেছি। তো এটাতে হচ্ছে গিয়ে আমি আমার এই নুডলসগুলো রেখে দিব, দেখা যায় এই নুডলসগুলো প্যাকেটের মধ্যেই থাকে, তো একটা মানে হিজিবিজি হয়ে থাকে আর কি, যেটা ভালো লাগতেছিল না। তো একটু ভিন্নতা বা পরিবর্তন আনার জন্য আমি এই কন্টেনারটা নিয়েছি, যেটাতে হচ্ছে তিনটা ছিল, একদম আমার আমি যেই পরিমাণে বা যেই সাইজের চেয়েছিলাম তো তিনটা ঠিকই একই সাইজের ছিল, তো সেই জন্য হচ্ছে গিয়ে একদম মিলে গিয়েছে। আমি এটাতে হচ্ছে গিয়ে আমার এই নুডলসটা রেখে দিয়েছি, যেহেতু আমার ফ্যামিলিতে নুডলসটা খুবই দরকার বা লাগে প্রত্যেক দিন। তো এই তো এইভাবে আমি হচ্ছে গিয়ে এগুলাকে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনাদের সাথে এ টু জেড সব কিছু শেয়ার করে দিয়েছি, যা যা শপিং করেছি সব কিছু কীভাবে অর্গানাইজ করে ডেকোরেশন করে গুছিয়ে রেখেছি সব কিছু শেয়ার করেছি। তো এই তো এখানে হচ্ছে গিয়ে বড়টা খালি আছে, এটাতে আমি চাল রাখবো। তো এখন আমার হাতে আর সুযোগ নেই, সারাদিন কাজকর্ম করতেছি, অলরেডি হচ্ছে গিয়ে দুপুর হয়ে গিয়েছে অনেক আগেই, তো আমি এখনো পর্যন্ত গোসল বা খাওয়া দাওয়া কিছুই করিনি, সারাদিন কাজই করতেছিলাম। তো এই তো এখন হচ্ছে গিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটাকে মুছে নিব, প্রচুর ধুলাবালি ঘরের মধ্যে হয়েছে যেহেতু সব কিছু আসবাবপত্র পরিষ্কার করেছি। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়েকে আমি অলরেডি ফাঁকি দিয়ে হচ্ছে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি।
তো এই তো এই ছিল আমার ওভারঅল ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনাদের ভালো মন্দ সব কিছু আমাকে জানাতে পারেন, আপনাদের একটা কমেন্টস আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে খুব উৎসাহ প্রদান করে। তো সেই জন্য হচ্ছে আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তো এই ছিল আমার ভিডিওটি, আজকে আর বেশি লং করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।